তোমরা দুজন দুজনকে বিয়ে করতে চাও, গুড, কিন্তু সাক্ষী ছাড়া তো বিয়ে হবে না। কোন সাক্ষী আছে? আছে স্যার, আমরাই সাক্ষী। এ বিয়েতে তোমার মত আছে? জি স্যার। তোমার? জি। ঠিক আছে, এ কাগজে সই করো। হ্যালো, চৌধুরী সাহেব বলছেন? ইয়েস, চৌধুরী বলছি। আমার মেয়ে শান্তা আপনার চেম্বারে বিয়ে করার জন্য গেছে, এ বিয়ে বন্ধ করুন। ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তাছাড়া সাক্ষীও এখানে হাজির আছে। এ বিয়ে আমি বন্ধ করতে পারি না। আমার কথা শুনুন প্লিজ, এ বিয়ে কিছুতেই হতে পারে না, কারণ আমার মেয়ে বিবাহিতা ও ষড়যন্ত্রের শিকার। প্লিজ আমার জন্য 10 মিনিট অপেক্ষা করুন, আমি পুলিশ নিয়ে এক্ষুনি আসছি। ওকে, তোমাদের 10 মিনিট অপেক্ষা করতে হবে। স্যার, আপনি কি আমার বাবার সঙ্গে কথা বললেন? হ্যাঁ, উনি বললেন তুমি নাকি বিবাহিতা। না স্যার, বাবা আমাদের বিয়ে মেনে নিতে পারবে না বলে আপনাকে মিথ্যে বলেছে। তোমার বাবা 10 মিনিটের মধ্যেই আসছেন, সত্য মিথ্যা যাচাই করার পর বিয়েটা করলে ভালো হয় না? না স্যার, দেরি না করে বিয়েটা করিয়ে দিন স্যার। তোমাদের কতদিনের সম্পর্ক? 2 বছর। 2 বছর অপেক্ষা করতে পেরেছো, আর 10 মিনিট অপেক্ষা করতে পারবে না? না, বিয়ের কাম যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আপনি? এই ছেলের বড় ভাই, বিয়েটা পড়াই দেন। 10 মিনিট অপেক্ষা করতে হবে। এই লোন 50,000 টাকা, এখানে টাকার কারবার হয় না। এই চৌধুরী, একদম চুপ, বেশি কথা বললে হাজতে ঢুকিয়ে দেব। মোরে হাজতে ঢুকানোর আগে এই পিস্তলের বুলেট তোমার মাথার মগজে বড়বড়িয়ে ঢুকে দিবে। মুই 2 বছর ধরিয়া অনেক কাঠ খড় পোড়াইয়া মাইয়াডারে আত করছি, বিয়েটা না হইলে মোর প্ল্যান প্রোগ্রাম সব কেদা কেদা হইয়া যাইবে। 10 মিনিট কে, 10 সেকেন্ড তুমি অপেক্ষা করতে পারবো না। গ্রেফতার করো সবাইকে। তোমারে আমি দেখ গেল চৌধুরী, তোমার আমি ছাড়বো না। এই সব কোথায় যাবি? শান্তা কেঁদো না মা। বাবা, লাভ ম্যারেজ আমি নিজেই পছন্দ করি না। আজ থেকে বাবার কথা মতো চলবে, কেমন? তোমার মতো একটা মেয়ে আমার ঘরেও আছে। মা, মা, কি হয়েছে মা? মা, বেলুনগুলো ধরো তো মা, এতগুলো বেলুন একা একা ফুলানো যায়? মুখ একেবারে ব্যথা হয়ে গেছে। ড্যাডির কোনো কাণ্ডজ্ঞান আছে বলো? আজ আমার জন্মদিন, অথচ এখনো আসার নাম নেই। অফিসে যাবার সময় বারবার বলে দিয়েছি আজ একটু সকাল সকাল ফিরতে, আমাকে নিয়ে গিয়ে কেকটা ডেলিভারি আনতে হবে। আচ্ছা তুমি বলো মা, যাবো কখন আর আসবো কখন? নিশ্চয়ই ড্যাডির ফোন। হ্যালো, অফিস থেকে তোমার আব্বু বলছি। এখনো তুমি অফিসে? জরুরি কাজে আটকা পড়েছি মা, ফিরতে একটু দেরি হবে। আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে মামনি, আমি আধা ঘন্টার মধ্যেই চলে আসবো। মনে থাকে যেন। কি আপনি এখানে কি চান? কে এসেছে মিতা? কে? আরে ফোনটা মোর কাছে দাও, মুই কথা কইতে আছি। হে, মোর দে দাও। হ্যালো, মোরে সেনসু। কে কে কথা বলছেন? মোর ছোট ভাইয়ের বিয়াটা বরবাদ করিয়া দিয়া তুমি মোরে পুলিশের হাতে তুলিয়া দিছিলা। হ্যাঁ, কি তুমি ভুলে গেছো? মুই এখন তোমার বাসায় আইছি তোমার মাইয়ার জীবনটা বরবাদ করিয়া দিতে। এই এই শোনো, ওনার পালা শেষ, এখন করবার পালা। তোমার মাইয়ারে বিয়া করবে মোর ছোট ভাই আর এর বন্ধুরা, তোমার ঘরেই বিয়া হইবে, ক্ষমতা থাকলে ঠেহাও। হ্যালো, আমার কথা শোনো। হ্যালো, তুই সে থেকে পালিয়ে যা মা, পালিয়ে যা। হ্যালো, দরজা খুলো, দরজা খুলো বলছি, আমার মেয়ে এত বড় সর্বনাশ তোমরা করো না। ডাক তোর বাপের, ডাক দেহি তোর বাপে তোরে কেমনে বাসায়।
তোরা এই মাইয়ারে বিয়ে করতে রাজি? সবাই মিলে বিয়ে কর। ঠিক হইবে না, এল্লা এই দেশ কাজ করিয়া লাইছে। চলো মা। বাবা মা নাও বাবা চালিয়ে আছো কেন? বেগুন যাও। তুমি কি করলে? বিপ্লব যদি সময় মতো না আসতো তাহলে মেয়ের কত বড় সর্বনাশ হতো তা একবার ভেবে দেখেছ? চুপ করো, আমি মেয়ের জন্মদাতা পিতা, তাই ওকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি চাই না ওই অভিশপ্ত সন্তান আমার মেয়েকে রক্ষা করুক। এভাবে বলো না, শত হলেও বিপ্লব আমাদের সন্তান। কিসের সন্তান? যেদিন আমি ওকে বাড়ির থেকে বের করে দিয়েছি সেদিন থেকে ও আমার কাছে প্রীত। আমার বিপ্লব মরে গেছে। সন্তান জন্মানোর পর কত সাধ করে বাবা মা তাকে চাঁদের সাথে তুলনা করে, কত স্বপ্ন দিয়ে আশা দিয়ে সন্তানকে লালন পালন করে, লেখাপড়া শিখায়। আর সেই সন্তান যখন বিষাক্ত সাপ হয়ে বাবা মায়ের বুকে ছমল মারে, সংসারে জ্বালিয়ে দেয় ধ্বংসের আগুন, তখন সে আর সন্তান থাকে না, হয়ে যায় শত্রু। যাকে আমি চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দিয়েছি তার ছায়া দেখাও পাপ। ওর মুখ আমি আর দেখতে চাই না, দেখতে চাই না। এই নাও তোমাদের চা। বুঝতে পেরেছি বিপ্লব ভাইয়া আজ আবার তার বাবার উপর রাগ করেছে, আমি গেলে সব রাত পানি হয়ে যাবে। খোকন আমার নাম। তোকে যেতে হবে না, সাগরকে খবর দিয়েছি,
এখনই এসে সব ঠিক করে দেবে। কিরে বিপ্লব কোথায়? ওই ঘরে। হ্যাঁ বন্ধু, বাবা না হয় একটু রাগ করেছে, তার জন্য মন খারাপ করলে চলবে? তোর তো তবু বাবা আছে, মা আছে, বোন আছে, আমার তো তাও নেই। তুই তো আমার সব, বাবা যদি কিছু বলে তুই মন খারাপ করিস, তোর মন খারাপ হলে আমার মনটাও খারাপ হয়ে যায়, তুই কষ্ট পেলে আমার ভীষণ কষ্ট হয়। কে বলেছে আমি কষ্ট পেয়েছে, মন খারাপ করেছে? তোর মন খারাপ হয়নি? প্রথম প্রথম হতো, এখন আর হয় না। এখানে যে মনটা লুকিয়ে আছে, সেই মনের দেয়ালটা এত মজবুত যে কোনো আঘাতে তা ভাঙে না। এই মনটা এখনো বিশ্বাস করে বাবার দিন নিজের ভুল বুঝতে পারবে, তারপর আবার আমাকে বুকে টেনে নেবে। সেদিন হবে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। বিপ্লব ভাইয়া, সেদিন আমরা সবাই একসঙ্গে আনন্দ করব, ফুর্তি করব। আগে গরম গরম ডিমের পোস্টটা খেয়ে নাও তো। নে, আরো আছে, নে নে। এই সবগুলো আমার। এক মিনিট। হ্যাঁ বলো, কোথায়? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ও কাঁদে না লক্ষ্মী সোনামণি। ওনাকে জিজ্ঞেস করি। ও কাঁদে না। এক্সকিউজ মি, এখানে কোন মেয়ে মানুষকে দেখেছেন? হ্যাঁ দেখছি। কোথায়? এই যে আমি তো মেয়ে মানুষ। কেন, আমার কথা শুনে কি পুরুষ পুরুষ মনে হয়? না মানে আমি আপনার কথা বলিনি, অন্য কোন মেয়ে মানুষকে দেখেছেন কিনা তাই জিজ্ঞেস করছি। আপনি তো খুব খারাপ মানুষ, খালি মায়া মানুষ খোঁজেন। আমার স্বামী আপনার মতো বদমাইশ আছিল, আমার মতো সুন্দরী বউ ঘরে থুইয়া অন্য মায়া গো পিছে পিছে ঘুরত। দেখেন না, এক বছরের পোলাদারে ফালাইয়া রেখা আরেক মায়ের হাত ধরে ভাগিয়ে গেছে। লিজা, পুতুল লিজা, দাঁড়াও দেখাচ্ছি ওটা। মুখে মুখে প্রেম মনে চলো না, আমার সাথে কেন কর বলো না। মুখে মুখে প্রেম মনে চলো না, করিনি কোনদিন কেন বোঝো না। বাহানা কেন তবে সুখেরই কথা হবে, হারাবো অজানায় সাথে চলো না। মুখে প্রেম মনে চলো না, আমারই সাথে কেন কর বলো না। মুখে মুখে প্রেম মনে চলো না, করিনি কোনদিন কেন বোঝো না। তুই
তুমি কি সুন্দর ফেরে না দৃষ্টি মায়াবী ওই মুক্তি বৃষ্টি হবে দুজনা ফুলের সজ্জা লাগে জীবনে কি লজ্জা জানিয়ে তাই দেবো সারা দুনিয়াকে চিরদিনই ভালোবাসি তোমাকে মুখে 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 প্রেম মনে চলো না আমার সাথে কেন করো বলো না দেখে তোমায় ওই অশান্ত ভালোবাসায় নেই সীমান্ত ভালো তোমায় আমি বাসি সারা বেলা তুমি ছাড়াই আমি বড় একলা মুখে মুখে প্রেম মনে চলো না আমারই সাথে কেন করো বলো না মুখে মুখে বাহানা কেন তবে সুখেরই কথা হবে হারাবো অজানায় সাথে চলো না হৃদয়ে অনুভবি শুধু যে তুমি রবি হারাবো অজানায় তবে চলো না মুখে মুখে প্রেম মনে চলো না আমারই সাথে কেন করো বলো না মুখে মুখে প্রেম শালাকে মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দে আমি কাশেম খান বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ গরিবের বন্ধু আর আমার লোক হয় তুই পাশাকে মারতে পারলি না আরে ভাইজান মারা তো দূরের কথা ও পাশাকে দেখে ভয় পেয়ে পালিয়ে এসেছে কি পাশাকে দেখে ভয় পেয়েছে জি ভাইজান পাশা বহুত খতরনাক 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 ভাইজান খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি পাশাকে যদি খতম করা না যায় তাহলে আপনি নমিনেশন পাবেন না আর নমিনেশন না পেলে ইলেকশন করবেন কিভাবে হ্যাঁ ইলেকশনও করব আর পাশাকেও মারব ওকে মেরে আমি ইলেকশনে জিততে চাই আর এই কাজটা করবে আমার পোষা কুত্তা ডেভিড আরে আমি তো তোমার কথাই ভাবছিলাম আমিও আপনার কথাই ভাবছিলাম অনেক দিন বাঁচবেন জি 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 আমি তো আপনার হুকুমের গোলাম উল্লাপাড়া বস্তিতে আমার ভাড়াটে খুনিরা তোমার অপেক্ষায় থাকবে পাশার একটা ছবি আর ৫০,০০০ টাকা নিয়ে তুমি ওখানে চলে যাও আমি দেখতে চাই আর সূর্য ডোবার আগে পাশার জীবনে সূর্য যেন চিরদিনের জন্য ডুবে যায় থ্যাংক ইউ মিস্টার ডেভিড থ্যাংক ইউ আমার মনে যাতায় আমার দিলে যাতায় চলো না হই উদাসি চলো না হই উদাসি এগর বাদিতে কিশোরী চলো না হই উদাসি সালাম আলাইকুম সালাম আলাইকুম বসো থ্যাংক ইউ খান সাহেব কেমন আছে বল খান সাহেব আপনাদের জন্য এগুলো পাঠিয়েছেন ভাইজান
সব ঠিক আছে তো? সব ঠিকঠাক আছে, কিন্তু মাল পানি কই? এই যে ভাইজান, কাজটা খুব সাবধানে করতে হবে, পাশা যদি খবর পেয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হবে। ভাইয়া, পাশাকে মারার জন্য তোমরা কি কি প্ল্যান করেছো? পাশাকে মারতে আবার প্ল্যান লাগে? কিভাবে মারবো দেখবি? এ ভাইয়া, তোমরা জানো না পাশা ভেরি ডেঞ্জারাস, কুত্তা মারতে বাঘের প্রয়োজন হয় না। পাশার ফটো এনেছিস? এই জি জি জি, এই দিচ্ছি ভাইয়া। আমার নাম পাশা, পাশা জায়গাদার। ভেরি ডেঞ্জারাস, আমাকে মারবেন না। তোকে মারবো না, তোকে মারলে পাবলিক জানবে কি করে পাশা কি জিনিস। শুন, মার্ডার কিভাবে করতে হয় আমার কাছ থেকে শিখে নে। যা, খানকে খবর দিয়ে দে। এই কাশেম, এইবার এদিকে তাকিয়ে দেখ। বাদশাকে খতম করার মতো কেউ এই দুনিয়াতে পয়দা হয় নাই। ওসমান, জিভাজান, কাশেমের ভাই যেন বাঁচতে না পারে। শিরে, 5 কেজি সোয়াবিনে 1 মাস চলে না, 1 কেজি চিনি 15 দিনে শেষ। এমনিতে ঘুষ খাওয়া অপরাধে আমার সাক্ষি নাই, জমানো টাকা ভাঙ্গা বয়ে বয়ে খাইতেছি, তারপরও তোর হুশ হয় না। এই তুই কোন দিক চাই? আমি যে যাবে ঢোল, এখন থেকে আমার চোখের সামনে তেলের বোতল, চিনির প্যাকেট, চাউলের বোল, আলুর ঝুড়ি সব থাকবো। রোজ রান্নাঘরে ঢোকার আগে আমার কাছ থেকে সব কড়া গন্ডায় হিসাব কইরা কইরা নিবি, বুঝছস? আর ভুলে না তো? ঠিক আছে, চলো বাবা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। চল মা। বাবা, আজ কিন্তু রিক্সায় করে যাব। আরে মা, তোর এই বুদ্ধিটা কেটে দিল। শোন, রিক্সায় চললে ডায়াবেটিক্স হয়, যেটা কয় বহুমূত্র রোগ, যেটা তোর মার হইলে আমি বাচ্চা দেখতাম, সংসারে খরচ কম লাগতো, আমরা আইটটা দামো। অন্য মেয়েরা যে রিক্সায় করে আসে তাদের ডায়াবেটিক্স হয় না? শুধু ডায়াবেটিক্স না, মাঝে মাঝে অ্যাপেন্ডিসাইটিসও হয়। হ্যালো, কে? নিপুন, কেমন আছিস বোন? মাশাল্লাহ মাশাল্লাহ, পাস করছিস, ভেরি গুড। আমার বোন পাস করবো না তো করবো কেডা? কি কইলি? তুই লাখ সুন্দর হইছস, প্রাইজ মানি 50,000 টাকা। আরে কেল্লা ফোটে। কবে? আচ্ছা 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 আচ্ছা, আরে ফকিন্নি শোন, তুই তো খালি ফেয়ার এন্ড লাভলি মুখ মারছিস, লাভ তো হয়েছে কি? আমার বোন নিপুন লাক্স ফটো সুন্দর হয়েছে, টাকা পাইছে 50,000, যা তো 14 গুষ্টি কোনদিন দেয় নাই। মা চলো, আজ তোমারে ট্যাক্সি ক্যাবে করে লয়ে যাবো। হ্যাঁ, এখন দুপুরে আমার মাইয়াও খাইবো না, আমিও খাবো না। তুই একটা করলা, দুটো কাঁচামরিচ, বাঘার দেখাই হয়ে থাকিস, আর নিপুনের ঘরটা সুন্দর করে পরিষ্কার করে রাখিস, কাল সকালে ট্রেনে নিপুন আইব। আহা,
What is this? ভালো হচ্ছে না কিন্তু ময়লা হাত দিয়ে ধরে তুমি আমার কাপড় নোংরা করেছো, এখন আবার ওই হাত দিয়ে আমার ব্যাগ নষ্ট করছো। তবু ভালো যে ওরা আপনাকে নষ্ট করতে পারেনি। কেউ সাজাপ, সব তোমার সাজানো নাটক। সুন্দরী মেয়ে দেখে লোভ সামলাতে পারোনি, তাই ওদের গুন্ডা সাজিয়ে আমার সামনে হিরোকেই ফলাচ্ছ। ভেবেছো সিনেমার নায়িকার মতো আমি তোমার প্রেমে পড়ে যাব, তাই না? ইউ ব্লাডি ফুল, ডোন্ট শাউট। আই এম নট এ ব্লাডি, I'm not a bastard. I'm born fighters. আপনি সুন্দরী তাতে কোনো সন্দেহ নেই, এই জন্যই আপনার রূপের এত অহংকার। এই রূপ যেদিন ফুরিয়ে যাবে সেদিন আপনার মিথ্যে অহংকার বানের জোয়ারে ভেসে যাবে। বিপ্লব, কিরে কি হয়েছে? আরে কথার মতো কথা বলিস না তো, যা। শুনুন, আপনি আমাকে ভুল বুঝে ঘৃণা করেছেন, তাতে আবার কোনো দুঃখ নেই। যদি কোনোদিন জানতে পারেন আজ এখানে যা ঘটেছে তা আমার সাজানো নাটক ছিল না, সেদিন এই ঘৃণা ফিরিয়ে দেবার জন্য আপনি আমাকে ভালোবাসবেন, কাছে এসে বলবেন আই লাভ ইউ। আমি কিন্তু আপনার সাথে দেখা হলে বলবো আই লাভ ইউ, কারণ মানুষকে আমি কখনো ঘৃণা করি না, ভালোবাসি। বলিস কি? তবে আর বলছি কি, কত বড় সাহস! আবার দেখা হলে আমাকে নাকি বলবে আই লাভ ইউ। ওয়াও, আমি সব বুঝি ভাবি। ওই লোকটা এসে যখনই মারপিট শুরু করলো তখন আমি বুঝতে পেরেছি। আরে তুই তো বুঝতে পারবি, তুই এই মাফিজের বন্যা। আয় 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 এলব। ও তোর উপরে হামলা করতে পারে এমন কোন গুন্ডা, এমন কোন মাস্টার আছে শহরে? বন্ধু, তুই তো জানোস না এই শহরের সবাই আমার শ্রদ্ধা করে, আমার সামনে পড়লে মাথা নিচা করে রাখে। ভাগ্য ভালো যে তোর দেখা গেলি ন্যায় নাই। বাবা, ফুপু তো অনেকটা কেড়ে নিচ্ছে, আমাকে আইসক্রিম আর চকলেট কিনে দাও না। দিলি তো মা, রাইতের গুন্ডা হারাম করে চকলেট খাইলে দাঁতে পোকা হয় আর আইসক্রিম খেলে ঠান্ডা লাগে মা। আহারে, সবে মাত্র লাখ সুন্দরী হয়েছ, এরপরও বিশ্ব সুন্দরী। একটা কোম্পানিতে আমার চাকরির কথা হচ্ছে ভাইয়া। দিলি তো মন ডালে খারাপ করে। আরে যারা চাকরি করে তাকে কি করে জানো? সাকো সাকো, এই জন্যই তো আমি আমার চাকরিটা ছেড়ে দিছি। হন, এই এইসব চিন্তা বাদ দিয়া বাসায় বৈশা বৈশা রূপচর্চা কর, কাজে আইব। এদিকা এদিকা, কি ভগিনীর লোক বলিস? এই আচ্ছা রে বোন, বিশ্ব সুন্দর হইলে কত টাকা পাওয়া যায়? আমি জানি না। আচ্ছা আচ্ছা, এই মা যা তুমি আগে চিন্তা লই আয়, হিসাব মিলাই দেই। আচ্ছা, মেয়েটাকে তুই এসব কথা বলতে গেলি কেন? বলেছে বেশ করেছে, এখন তো শুধু বলেছে, এরপর করে দেখাবো। আহা, তুই বুঝতে পারছিস না ভাইয়া, তুই এত ভাইয়া। আরে মিতা, তুই কোথায় যাচ্ছ ভাইয়া? গ্যারেজে যাচ্ছে। তুই এসব না কোথায় যাচ্ছে? মাজারে।
রোজ রোজ মাঝারে গিয়ে কান্নাকাটি করিস, কোনো লাভ হয়? বাবার মন তো একটু গলা না। আরে এভাবে বলিস না, মিতা যেভাবে ডাকাডাকি শুরু করেছে বেশি দিন আল্লাহ মুখ ফিরিয়ে থাকতে পারবে না। এই নাও ভাইয়া, মা দিয়েছে। তোদেরকে যেভাবে বলেছি সেভাবে কাজ করবি, ঠিক আছে? হ্যাঁ বল ভাই, আমার ইনফরমেশন কারেক্ট, হাসেম চারজন লোককে সঙ্গে নিয়ে বাংলো থেকে বের হচ্ছে। হাসেমকে আজই খালাস করে দেব, সমস্ত সিন্ডিকেটে খবর লাগা। আমি একটা খাই, মিষ্টি আসলে খুব টেস্টি। এই প্রশ্ন উত্তর মোরাও জানি না আম্মা হুজুর। বল উসমান, কে তোর গায়ে হাত দিয়েছে? ছোট ভাই জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথাই কইতে আসে না। বল ছোট খোকা, চুপ করে থাকিস না, ভুলে যাস নে পাশার তুই আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা। বল বাবা কে মেরেছে, একবার শুরু বল, বল তোকে কে মেরেছে। কিভাবে বলবো, আমি তাকে চিনি না। আর বারবার বলছো কে মেরেছে কে মেরেছে কে মেরেছে, কি আর সহ্য ব্যাপার? মাইর খেয়েছে না আমনে, অথচ আমনে কইতে পারতেছিলে কেডা মারছে। চল কি বড় ভাই, পেলাম চাইতে যাও। আচ্ছা চাইতে গেলাম। তুই না বললেও পাশা ওকে ঠিকই খুঁজে বের করবে। আম্মাজান ঠিকই বলেছিল ওসমান, ওকে আমি এমন ভাবে মারবো যা তুই চিন্তাও করতে পারবি না। তুই তো জানিস আমাদেরকে কেউ ডিস্টার্ব করলে আমি তাকে শেষ করে দেই। ওই গুন্ডাটাকে আমি চিরদিনের জন্য ভুলে যেতে চাই, কিন্তু ভুলতে পারি না। তুমি ওকে আমার মন থেকে ভুলিয়ে দাও খোদা, আমার মন থেকে ভুলিয়ে দাও, ভুলিয়ে দাও খোদা, ভুলিয়ে দাও। আমিন। আমিন। তুমি এখানে? আমি বলেছিলাম না আপনার সাথে দেখা হলে বলবো আই লাভ ইউ, সেই জন্য ভাগ্য আমাকে এখানে ডেকে এনেছে। না না, শত চেষ্টা করেও আপনি আমাকে ভুলতে পারবেন না। এসব শুনতে আমার খুব খারাপ লাগছে, আপনি যান এখান থেকে প্লিজ। তুমি করে বলছিলেন, শুনতে ভালো লাগছিল, আবার আপনি কেন? ফুপু ফুপু, বাবা তোমাকে ডাকছে। ফুপু
বাবা, ও বুঝতে পেরেছে, আমার বড় কুটুম এখানে এসেছে। আমার খুব টেনশন হচ্ছে, আপনি এখান থেকে যান প্লিজ। বস বাবা, বস। অসহায় মানুষের সেবা করাই আমার কাজ, এবার এসে বুঝতে পারছেন? সেদিন আপনার সাথে আমি নাটক করিনি। নিপুণ, আরে নিপুণ, এদিকে আয় বল। বড় কুটুম না? আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দেখছো আমি কত বড় সম্মানী লোক, দেখো দেখো। তোমরা তো কেউ আমার চিনলে না, এখন থেকে কথাবার্তা হিসাব করে খুলি। এই বড় কুটুম, তোমার বোন কে আমার সাথে প্রেম করতে বলো। ওকে ওকে, দেখো বিদায় নেওয়ার আগে ও আমার কাছে অনুমতি চাইতেছে। লোকটা কি বলছে, এতদূর থেকে শোনাই তো যাচ্ছে না, তুমি কি করে বুঝলে? আরে খালি তো স্টাইলটা লাইনে দেই, জান না বাইরে খাও, তোমার তো কোয়াই হয় নাই। আমার চাকরি চলে যাওয়ানোর পর আমি সিনেমায় ডাবিং কইরা মাল কামাইতাছি। হোটেল লারা সারে দেখলেই কইতে পারি কে কি কইতাছে। নিপুণ তাড়াতাড়ি আয়, আমি ট্যাক্সি কেউ ঠিক করতাছি। দাঁড়ান দেখুন ভাইয়া, যদি সত্যি সত্যি জানতে পারি। ও আপনার চাবে তাহলে ওখানে? ঠিক আছে ঠিক আছে, এখানে বিরক্ত না করে সরাসরি আপনার বাসায় যাবো। আপনি আমাকে ঘৃণা করতে পারেন, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি সেটা বোঝাতে হবে না? কাল বিকেলে আপনার ভাইয়ার সাথে দেখা করে সব কথা খুলে বলবো। আসে খুদা আকাশ। তুই কিচ্ছু ভাবিস না, আমার বসকে দিয়ে ওকে এমন ট্যাগ দেব জীবনে আর কোনোদিন তোর দিকে মুখ তুলে তাকাবে না, একেবারে পঙ্গু করে দেবে। এখন বল, ও তোর সঙ্গে কি ধরনের বেয়াদবি করেছে? গুন্ডাটার হাত থেকে বাঁচতে হলে এমন কিছু বলতে হবে যাতে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়। কি রে, কি ভাবছিস? বল কি করেছে? হাত লাগিয়েছে। হাত লাগিয়েছে কোথায়? এই তো এখানে। কোমরে হাত দিয়েছে? হ্যাঁ। ঠিক আছে, কোমর তো শরীরের বাইরে নয়, এতেই কাজ হবে। বসকে এখনই খবর দিচ্ছি। এই যে বস এসে গেছে। বস, এই হলো আমার বান্ধবী নিপুণ। ভীষণ সমস্যা আছে, ও অন্য শহরে থেকে লেখাপড়া শেষ করেছে, কিন্তু এখানে আসার পর এক গুন্ডা ওকে সাংঘাতিক বিরক্ত করছে, বারবার বলছে আই লাভ ইউ। কি রে, তুই মাথা নিচু করে চুপচাপ বসে আছিস কেন? বসকে সবকিছু বুঝিয়ে বল। ইয়েস বস, গুন্ডাটা বড় ফোর্টু আন্টি, আমাকে থামলেন কেন বলুন? আমি বলছি খালি ফোর্টু আন্টি না, গুন্ডাটা ওর ইজ্জতের ওপর। ইজ্জতের উপর? হ্যাঁ, পাবলিক প্লেসে অনেক মানুষের সামনে যা করেছে। এখন আমাকে কি করতে হবে? আচ্ছা, আমাকে ধোলাই দিয়ে হাত পা ভেঙে দেবে। তুমি ওর কাছ থেকে সবকিছু ভালো করে জেনে নাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আরে লিজা, তুই কোথায় যাচ্ছিস? শোন না। আরে তুই কোন চিন্তা করিস না, আমার বস দেখবে তোর সব সমস্যার সমাধান করে দেবে, তুই থাক। লিজা, আমার কথা শোন। আমি আপনার ইজ্জতের উপর হাত দিয়েছি তাই না? কোথায় হাত দিয়েছি দেখান। কেন আপনি মিথ্যা কথা বলেছেন? কেন বলেছেন? আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম সেই জন্য। তাই বলে আমাকে মারার জন্য গুন্ডা ভাড়া করবেন? সত্যি সত্যি গুন্ডা এসে যদি আমার হাত পা ভেঙে দিত, আমার চোখ উপড়ে ফেলত, আমাকে খুন করে কবর দিয়ে দিত। ছি, শেষ পর্যন্ত আপনি আমাকে খুন করার পরিকল্পনা করেছেন? না না, বিশ্বাস করুন, আমি যা করেছি না বুঝে করেছি। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় আমি মেয়েদের বিরক্ত করি? না। আপনি একজন অকৃতজ্ঞ মিথ্যাবাদী,
যাওয়ার আগে শুনে যান, বিপ্লব আমার না, আমি কখনো মিথ্যে বলি না। আপনাকে সত্যি আমার ভালো লেগেছিল, কিন্তু ভালো লাগা আর ভালোবাসা এক নয়। আজ থেকে আমার চেহারা আর কখনো আপনি দেখতে পারবেন না। যান, নিশ্চিন্তে চলে যান, যান, যান। জন্য গুন্ডা ভাড়া করবেন? সত্যি সত্যি গুন্ডা এসে যদি আমার হাত পা ভেঙে দিত, আমার চোখ উপরে ফেলত, আমাকে খুন করে কবর দিয়ে দিত, ছি! আপনাকে সত্যি আমার ভালো লেগেছিল, কিন্তু ভালো লাগা আর ভালোবাসা এক নয়। আজ থেকে আমার চেহারা আর কখনো আপনি দেখতে পারবেন না। ভয়ের কিছুই নেই। তোমার নাম কি? কোথায় থাকো? খালাস করে দেবো। কি ব্যাপার? আপনি কি হয়েছে? আরে কথা বলছেন না কেন? আমার কথা এত দুঃখ পাবেন জানলে? আমি প্লিজ লিখুন, কুল ডাউন, কুল ডাউন। আমি
যাকে চেয়েছি এই তো খুঁজে তাকে পেয়েছি। যত আমি তোমাকে মুগ্ধ করে তত আমাকে দেখলে তো এবার আমি নিজে গিয়ে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেব। না না, এ কাজ ভুলেও করো না আকাশ। কেন? আমার বাবাকে তো তুমি চেনো না, লাভ মিস বাবা একদম পছন্দ করে না, শেষে দেখবে জেরার পর জেরা শুরু করে দিয়েছে। আমাদের বিয়ে কি তাহলে কোনোদিনই হবে না? হবে, আগে ভাইয়াকে হাত করতে হবে। ভাইয়াকে তো তোমার বাবা সহ্য করতে পারে না। সেজন্য তো রোজ মাজারে গিয়ে ভাইয়ার জন্য দোয়া চেয়ে কান্নাকাটি করি। জানো, কদিনকে মাঝারে যাবার সময় একটা গুন্ডা আমাকে ধাক্কা মেরেছিল। তারপর? তারপর আর কি, ভাইয়া এমন ধোলাই দিয়েছে যে গুন্ডাটা জবান একেবারে বন্ধ হয়ে গেছে। আমার গায়ে যে হাত তুলেছিল তাকে খুঁজে বের করতে
প্রয়োজনে নিজেদের জান তোরা কুরবান করে দিবি। ওই শালাকে আমি ভাইয়ার চোখের সামনে কুত্তার মতো মারব। বড় ভাই, কাসেম খান আর তার ভাই মার্ডার হবার পর আমরা সবাই এখন নিশ্চিন্ত, নমিনেশন আপনিই পাবেন। এত কি চিন্তা করছেন বড় ভাই, পাবলিক তো আপনার পক্ষেই আছে, আপনার বিরুদ্ধে ইলেকশন করে কেউ জিততে পারবে না। বড় ভাই, আপনার অনুমতি পেলে পোস্টার ছাপানোর কাজটা আমরা শুরু করতে পারি। কি হয়েছে বড় খোকা, উঠে এলি কেন, কিছু বলবি? আম্মা জান, হাশিমকে মার্ডার করার সময় আমি একটা মেয়েকে দেখেছি, ওই মেয়েকে আমি বিয়ে করব। সত্যি বলছিস? সত্যি বলছিস খোকা? জি আম্মা জান। এতদিন পর আমার খোকা সুমতি হয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি বাবা, ভীষণ খুশি হয়েছি। মেয়ে তো দেখতে কেমন সুন্দর, খুব সুন্দর আম্মা জান। ওর সাত পুরুষের ভাগ্য যে তুই ওকে পছন্দ করেছিস। মেয়েটি কোথায় থাকে, কি করে, পরিচয় কি, সব এখনই জেনে নে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়ের ব্যবস্থা করব। বিয়ে কি বলছিস তুই? তাছাড়া মিতার এমন কোনো বয়স হয়নি যে এখনই বিয়ে দিতে হবে। ভাইয়া, আগামী মাসে আমি লন্ডন চলে যাব, বাবা মায়ের ইচ্ছা তার আগেই আমাদের বিয়েটা হয়ে যাক। সবই বুঝলাম। আচ্ছা মিতা, বাবাকে তো তুই ভালো করে চিনিস, কোন সাহসে তুই আকাশকে ভালোবাসতে গেলি? তোমার সাহসে ভাইয়া, তোমার ভরসায়। বাবা যদি এ বিয়েতে মত না দেয়, তাহলে কাজী অফিসে গিয়ে বিয়ে পড়িয়ে দেবো। না সাগর, তাতে বাবা ভীষণ দুঃখ পাবে, বাবার দুঃখ আমি সহ্য করতে পারবো না। তাহলে কি আমাদের বিয়ে হবে না? আরে হবে হবে হবে, আমি সবার সামনে ওয়াদা করছি, বাবার মতামত নিয়ে আমি বিয়ে করাবো। মা মিতা কোথায়? মা মিতা ভাইয়া, করছিস কি? ও আমার ছোট বোন, আমার বোনের চেহারাটা ভালো করে দেখ। পেছনে তো বাবা। বাবা, তাতে কি হয়েছে, কোনো চিন্তা আছে তার? ঘরের উপযুক্ত মেয়ে রয়েছে, মেয়ের যে বিয়ে দিতে হবে সে খবর তার আছে? বোনের বিয়ের চিন্তা আমি ঘুমাতে পারি না, আমি কারো ছেলে না হতে পারি, কিন্তু আমি তো এক বোনের ভাই, আমি মেয়েটার বিয়ের সম্বন্ধে এসেছি, আমি আমি ওকে বিয়ে দিব। কাঁদেন কাঁদেন, ও ভাবে কি দেখছো মা, সত্যি সত্যি আমি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। বারবার সালাম করতে হবে না। আই এম পিয়ার আলী, এম এ টি আর আই সি। আমার নাম শুনলে মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। মা, ছেলে খুব ভালো, নিজের প্রশংসা বাদ দিয়ে এবার আসল কথা বল। যা বলার আমি আঙ্কেলকে বলবো। বাবা কিন্তু খুব রাগে, যেভাবে বলেছিস সেভাবে বলিস কিন্তু। এত চিন্তা করছিস কেন, দেখ না কেমন অ্যাক্টিং করি, আমার কাছে শাহরুখ খান ফেল। হাউ আর ইউ আঙ্কেল, আই এম পিয়ার আলী, আপনাকে দেখে মনে হয় আপনি সবাইকে খুব প্যার করেন। আপনার মেয়ের জন্য আমার মতো সুন্দর পাত্র আপনি আর কোথাও খুঁজে পাবেন না। কি ভাবছেন শ্বশুর সাহেব? না না, আপনি কোনো চিন্তা করবেন না, যৌতুক হিসেবে মেয়ে জামাইকে দুটো প্লট দিলেই চলবে। আর বরযাত্রী নিয়ে ভাববেন না, আমার আগের দুই পক্ষের ছেলেমেয়েরা আসলেই আপনার ঘর ভরে যাবে। কি এবার খুশি তো? খুব খুশি। আচ্ছা
খুব খুশি। তোর বিয়ের শাক আমি বিটকে দেবো। তুই আর মেয়ে বিয়ে করতে চাস? কত বড় সাহস তোর! তোকে আমি লেনটা করে ছাড়বো। হারাম জাদা, আপনি নিজে ঘটক হয়ে পাত্রী বাবাকে এসব কথা বলতে গেলেন কেন? জোশের ঠেলায় বলে ফেলেছি, জোশের ঠেলায় বলে ফেলেছি ম্যাডাম। ওরে মারে, ওরে বাবা! সে কি, সে তোমার এদিকে আসছে, ওরে বাবরে সেকেন্ড রাউন্ড চলবে নাকি? আল্লাহ, তুমি আমার জীবন বাঁচাও। আল্লাহ, আমি দেখতে পাচ্ছি না, আমাকেও দেখতে পাবে না। আচ্ছা, এখানকার প্রধান ঘটক সাহেব আছেন? জি, ভেতরে। এক্সকিউজ মি, ইয়েস, আপনার কি হয়েছে? কিছু না, কিছু না, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। আপনি মুখটা এভাবে ঢেকে আছেন কেন? বিয়ে শাদী ঠিক করার সময় নিজের মুখটা আমি ঢেকেই রাখি, কারণ অনেক সময় পাত্রীপক্ষ আমাকেই পছন্দ করে ফেলে। বিয়ে তো আর রোজ রোজ করা যায় না। এই দিন আমার মেয়ের ছবি আর জীবন বৃত্তান্ত, পাত্র শিক্ষিত, ভদ্র এবং সুন্দর হওয়া চাই। অবশ্যই, অবশ্যই। আপনার ফিজ কত ডাক্তারের? আপনার কণ্ঠস্বর কেমন চেনা চেনা মনে হচ্ছে। তা তো লাগবেই, আমি কাজের ফাঁকে ফাঁকে টিভি চ্যানেলগুলোতে কাজ করি তো তাই। ও আচ্ছা আচ্ছা, এই নিন আপনার অ্যাডভান্সের 10,000 টাকা। আপনি নিজের মানুষ, টাকা আপনার কাছেই থাক। সে কি, আপনি আমাকে চেনেন নাকি? না, মানে আমার এখানে যারা আসে সবাই আমার আপনজন তো। ঠিক আছে, টাকা যত চান পাবেন, তবে এক সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হওয়া চাই। ওকে, ওকে, তাহলে আমি আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে এখন আমি কি করুম, এখন এই বিপদ থেকে কেমনে রক্ষা পাবো? হায় হায়, এখন আমি কি করুম, কেমনে বিয়ে ঠিক করু? আমি কিছু করি নাই ভাই। ও তুই কেন, তুই বাবাকে ওসব কথা বলতে গেলি? আজকাল মাঝে মাঝে আমার ভুল হয়ে যায়। আসলে তোকে নিয়ে যাওয়া আমার ভুল হয়েছে। এই দেখ, এই এলো পাত্র, দেখ দেখ পাত্র। আরে এই যে ছবি, ভালো করে দেখে রাখ, যেভাবে পারিস এদের বিয়েটা ঠিক করে দিবি। আসেন আসেন আসেন, বসেন, এদিকে আসেন। কারা এনে চুকা বউ এনে? ও বসুন, বসুন স্যার, বসুন। চাকরি থেকে সাসপেন্ড হয়েছে কতদিন? এক বছর হয়ে গেছে স্যার। কাল তুমি আবার চাকরিতে জয়েন করবে, বুঝলো? জি বড় ভাই। তোমার নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই সত্যি স্যার, আমি স্বপ্নে দেখতেছি না তো? তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হয়ে গেছে, এই দিয়া খুললে দেখলি বলতে পারবা। ডুপ্লেক্স ফ্ল্যাট দিই ওটুকু স্যার। সবাই ব্যাংক থেকে লোন নিয়ে পারি বানায়, আর আপনি আমাকে এমনি দান করতেছেন স্যার। আপনি আমার লোকে রসিকতা করতেছেন না তো? বড় ভাই কারো লোকে রসিকতা করে না, বড় ভাইয়ের লোকে রসিকতা করলে স্যার। দেশে এত মানুষ থাকতে আপনি আমার এত করুণা করতেছেন কেন? তোমার বোন নিপুণকে আমি বিয়ে করব।
কুল ডাউন, কুল ডাউন ওসমান। আগে যদি জানতাম তাইলে কি আর কারো ভন্ধে পড়তাম। আল্লাহর বলে এর মরতে থাকে পাগলটা উড়লি নাই মির্কি বেড়া মরছে নাই। আমি রাজি স্যার, এখন আপনার অনুমতি পাইলে বিয়ের দিন তারিখটা ঠিক করতাম। হবে হবে, আমার আম্মা জন এসে সব ঠিক করবেন। আচ্ছা, বিয়ের আগ পর্যন্ত আমার হবু ভাবিকে আপনি দেখে শুনে রাখবেন। আচ্ছা আচ্ছা, নিপুণ কোথায়? মাল কেটে গেছে। আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি না গেলে এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। ব্যাস মিতা শোন, লক্ষ্মীবোন শোন, মিতা মিতা শোন, লক্ষ্মীবোন আমার শোন, মিতা। ভাইয়া আপনি কোনো চিন্তা করবেন না, ভাইয়া আপনাকে হাজির করার দায়িত্ব আমার। আমিও যাই, লিজাকে খবরটা দিতে হবে। আহা, এত কি চিন্তা করছো, ব্যবস্থা একটা না একটা হবে, চলো। আমি কিছু শুনতে পাচ্ছি না, জোরে বল জোরে বল। হ্যাঁ ভাইয়া, আরে জোরে বল। কি বললি ভাইয়া? আমার কথা শোনো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ভাইয়া তুমি কি আমার কথা বুঝতে পারছো না? হ্যালো, অনেক কিছুই বুঝতে পাচ্ছি না। সরি, হ্যালো ভাইয়া, ভাইয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো ভাইয়া, ভাইয়া কথা বলো, ভাইয়া কথা বলো, ভাইয়া ভাইয়া ভাইয়া, তোমার হাতে যে মোবাইল তুলে দিল সেই আমার গায়ে হাত তুলেছিল। ওগো শুনছো, তোমরা কোথায়? আরে মেহমানদের আসার সময় হয়ে গেল। সালাম আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চল। সালাম আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চল চল চল। ওদিকে কি দেখছো আকাশ? এসো ভেতরে এসো। না মানে আমার এক বন্ধু এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। পাই কেন, ভেতরে আসতে বলো। এই এদিকে আয়। ওর নাম বিপ্লব, আমার ঘনিষ্ঠ বন্ধু। উনি মিতার বাবা। সালাম আলাইকুম। এসো ভেতরে এসো, আয়। ভাইয়া
বিপ্লব। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। রাইট ইউ আর। ভাই সাহেব, আপনি অনুমতি দিলে আংটি পরানোর কাজটা শুরু করতে পারি। অবশ্যই, নাও পুড়িয়ে দাও। আমরা তাহলে আসি ভাই সাহেব। জি জি, আসসালামু আলাইকুম। আসি ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। মা, আমি চলি। মিতা, যাই রে। যাই বলতে নেই, বলো আসি। চুপ করো, তুমি এ বাড়িতে কেন ঢুকেছ? কি হলো, কেন এখানে এসেছো, জবাব দাও। আঙ্কেল, এতটা উত্তেজিত হবেন না, একমাত্র বোনের বিয়ে হবে, তাছাড়া বিপ্লব আপনার ছেলে। না, তোমরা জানো না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভেবেছ আমি কিছু বুঝি না? বাড়ি থেকে বের করে দেবার পর বিভিন্ন অজুহাতে নির্লজ্জ বেহায়ার মতো এখানে আসে। ওর ছায়া দেখাও পাপ। আঙ্কেল, আমার কথাটা বোঝা। বাবা, সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে তখন তার ছায়াটা অনেক বড় হয়ে যায় বাবা, তখন সে ছায়ার স্পর্শ থেকে কেউ দূরে থাকতে পারে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আঙ্কেল, আঙ্কেল, আমার কথা শুনুন আঙ্কেল। কি বলবে, কি বলবে তুমি? একমাত্র বোনকে দোয়া করতে এসেছে, ওর মতো বিপদগামী অভিশপ্ত সন্তান দোয়া করলে আমার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে। সেদিন আমি ওকে ঘর থেকে বের করে দিয়েছি, সেদিনই ও আমার জীবন থেকে মরে গেছে। ওকে বলে দাও আমার বাড়ির পৃষ্ঠ বেড়ায় আর কোনদিন যেন না আসে। আঙ্কেল, তুমি আমাকে দূর থেকে দোয়া করতে, সেটাই আমার জন্য ভালো ছিল। এরকম হবে জানলে আমি তোমাকে আসতে বলতাম না ভাইয়া, আসতে বলতাম না। আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও। কাদিস না বোন, বাবার কোনো কথাই আমার বুকে আর আঘাত করতে পারবে না, কারণ আঘাতে আঘাতে আমার বুকটা পাথর হয়ে গেছে। ভাইয়া, চোখের পানি ফেলে এই বুকের পাথরটাকে তুই আর পারে করে দিস না, পারে করে দিস না বোন। একটা প্রশ্ন করব, বলো, কিছু মনে করবে না? তুমি কি জানতে চাও? আমি জানি বাবার সঙ্গে আমার কিসের বিরোধ, এই তো। কি হবে ওসব শুনে? আমি তোমাকে খুব ভালোবাসি বিপ্লব, আর কিছু না পারি সান্ত্বনা তো দিতে পারবো। আমাদের ছিল সুখের সংসার, সংসারে ছিলাম আমি, মিতা, বাবা, মা আর দাদি। আমার বন্ধু সাগরও ছিল আমাদের পরিবারের একজন, সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকত। মিতাকে দাদি প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। লেখাপড়া ভালো ছিলাম বলে বাবা আমাকে নিয়ে অহংকার করতেন, অথচ একটা দুর্ঘটনা
আমাকে আর সংসার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সেদিন ছিল আমার জন্মদিন। জন্মদিনের উপহার কেনার জন্য মিতা বান্ধবীদের নিয়ে মার্কেটে যায়। আকাশের সঙ্গে সেদিন আমার পরিচয় হয়। বিপ্লব, আমি এখানে আছি, তুই বাসা যা, তা না হলে সবাই টেনশন করবে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই মিতাকে দেখিস। হ্যাঁ, আচ্ছা। বিপ্লব, মিতা কেউ ফোন ধরছে না। আমি বলি কি? কি বলবে তুমি? কতবার বলেছি মেয়েকে যখন তখন বাইরে যেতে দিও না, গেছে সেই কখন? এখন রাত বাজে ৮টা, যার জন্মদিন তারও কোনো খোঁজ নেই। মাথা গরম করিস না খোকা, একটু দেরি হলে কিচ্ছু হবে না, বাইরের কাউকে তো আর দাওয়াত দেওয়া হয়নি। এতক্ষণ কোথায় ছিলি বাবা? মিতা এখনো বাসায় ফেরেনি। তোর বাবা বারবার ফোন করছে, ফোনও ধরছে না, তুই একটু। মিতা, কি হয়েছে মিতার? মিতা কথা বলছিস না কেন? মিতা কোথায়? বাবা, বাবা, মিতা হাসপাতালে। বিপ্লব, বিপ্লব, তোর দাদিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল বাবা। হ্যাঁ চলো মা। বিপ্লব বাবা, জোরে চালা, চালাচ্ছি বাবা। কি ব্যাপার বিপ্লব, থামলি কেন? এক মিনিট বাবা। আপনার কা ভাই, এভাবে পথ আগলে দাঁড়িয়ে আছেন কেন? ভালো করে তাকিয়ে দেখ তো, চিনতে পারছিস কিনা? প্লিজ তোমার পথ ছাড়ো, আমাদেরকে যেতে দাও। গাড়িতে আমার দাদি ভীষণ অসুস্থ, হাসপাতালে নিতে হবে। আমাদেরকেও তুই হাসপাতালে পাঠিয়েছিলি, এখন তোর দাদির সঙ্গে তোকেও হাসপাতালে পাঠাবো। বিপ্লব, বিপ্লব ভাই, তোমার সরে যাও প্লিজ। আমি যাও বাবা। কি হয়েছে বিপ্লব? তুমি যাও। হ্যাঁ তুমি যাও বাবা। এই তোমরা এমন করছো কেন বাবা? এই বান্দির বাচ্চা আমাদের কুত্তার মতো মেরেছে, আমরা এখন এর বদলা বদলা। বাবা ঝগড়াঝাটি বাদ দিয়ে তোমরা আমার কথা শোনো, আমার মা খুব সিরিয়াস অসুস্থ, হাসপাতালে নিতে হবে। আরে আমরা তো সিরিয়াস, এই কি বলিস তোরা? আমরা সিরিয়াস। ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওর হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি বাবা। বাবা চুপ, তোমরা ওকে ক্ষমা করে দাও, তাহলে ওর বদলে তুই মার খাবি। বাবা আমারে বন্ধ কর, বাবা আমাকে চলে যাও। সরি মিস্টার চৌধুরী, 15 মিনিট আগে আনতে পারলেও হয়তো বাঁচানো সম্ভব হত।
তাকে তুই স্পর্শ করবি না। খবরদার, ওই পাপের হাত দিয়ে আমার মাকে স্পর্শ করলে আমার মায়ের আত্মা কষ্ট পাবে। তোর গুন্ডামির কারণে আমার মা আমাকে ছেড়ে চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তুই একটা গুন্ডা, তুই এই বংশের অভিশাপ। বাবা তুমি আমাকে তুই বাবা বলে ডাকবি না, আমি তোর বাবা নই। এখন এই মুহূর্তে তুই আমার সামনে থেকে চলে যা। তোর মা যদি আজ এইভাবে মারা যেত তোর কেমন লাগতো? তোর ছায়া এ বাড়িতে থাকলে আমার সংসার জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। আমি মারা যাব, তোর মা মারা যাবে, মিতা মারা যাবে। বাবা না, আমি তোর বাবা না। তুই চলে যা, চলে যা এখান থেকে। আজ থেকে মনে করব আমার ছেলে বিপ্লব মরে গেল। আজ থেকে তোমার কোনো ছেলে নেই, আমার ছেলে মরে গেছে। আমার ছেলে মরে গেছে। তোমার বাবা তোমাকে ভুল বুঝেছেন। সেই ভুল আজ অভিশাপ হয়ে আমার জীবনটাকে অভিশপ্ত করে দিয়েছে। কিন্তু তারপরও বাবা আমার জীবন। বাবাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বাবার জন্য আমি সব করতে পারি, সব করতে পারি। তোমার বাবাও তোমাকে ভালোবাসেন বিপ্লব, আমার বিশ্বাস। একদিন তিনি নিজের ভুল বুঝতে পারবেন, খোকা বলে ডেকে আবার তোমাকে বুকে টেনে নেবেন। দেখো আমার কথাই সত্যি হবে। নিপু, বিপ্লব, নিপু। আজে মরবো দুজনে প্রেমের সুখে। থাকো বন্ধু তুমি আমার বুকে, আজ মরবো দুজন প্রেমের সুখে। আজ শুধু ভালোবাসা পাশে, কোনো কথা হবে না তো মুখে। থাকো বন্ধু তুমি আমার বুকে, আজ মরবো দুজন প্রেমের সুখে। থাকো বন্ধু তুমি আমার বুকে, আজ মরবো দুজন প্রেমের সুখে। ¶¶
আজকে আমরা খুঁজে পেলাম প্রেম রসের বৃন্দাবন। থাকো বন্ধু তুমি আমার বুকে, আজ মরবো দুজন প্রেমের সুখে। ও থাকো বন্ধু তুমি আমার বুকে, আজ মরবো দুজন প্রেমের সুখে। আমি নিজের মোবাইল দিয়ে তুলেছি বড় ভাই। ওসমান জি বড় ভাই, 24 ঘন্টার মধ্যে এই শালাকে আমার চাই। ছোট ভাইরে বিপ্লব মায়া বলাইতেছে, আপনি তাড়াতাড়ি আসেন। আম্মা জান, আমি যদি ওর রক্ত দিয়ে আপনার পা ধুয়ে দিতে না পারি তাহলে মনে করবেন আপনার পাশা আর পাশা নেই, চাষা হয়ে গেছে। তখন মানুষের বুকে ছুরি চালানোর বদলে জমিতে নাঙ্গল চালাবো, ওকে আমি মারবই। বিপ্লব, বিপ্লব, খোকনকে হাসপাতালে একা ফেলে চলে এসেছে। খোকনের কাছে লিজা আছে, তুই কোনো চিন্তা করিস না। শোন, পাশার লোকজন তোকে খুঁজছে। কেন? তুই বুঝতে পারছিস না, পাশার ভাইকে তুই মেরেছিস, ওর লোকজনকে মেরেছিস, সমস্ত শহরে তা খবর হয়ে গেছে। তোকে পেলে ওরা ছাড়বে না। ইয়ে, আমার খুব ভয় করছে রে। চল আইসক্রিম খাই। বিপ্লব, হ্যাঁ দুটো আইসক্রিম দাও। আমি টেনশনে মরে যাচ্ছি। আর তুই পাশাকে তুই চিনিস না, বহুত ডেঞ্জারাস। পাশার চিন্তা বাদ দিয়ে খোকন কিভাবে তাড়াতাড়ি সুস্থ হবে সেই চিন্তা কর, যেমন আমি চিন্তা করছি। এই যে ওষুধ আর এই ক্রিকেট ব্যাট, ব্যাট দিয়ে কি হবে? খোকনের সাথে খেলবো তাহলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার কথা শোন বিপ্লব। বিপ্লব, কিছুদিনের জন্য তুই এই শহর ছেড়ে চলে যা, তা না হলে কি করবে? মারবে, খুন করবে, এর বেশি কিছু তো করতে পারবে না। তুই কি পাগল হয়ে গেছিস? কি দেখছিস, মারবে আমাকে? মার, মার। বিপ্লব,
ওষুধ যদি খোকনের কাছে যা। বিপ্লব যা বলছি। আমাকে মারবি, আমাকে মারবি, জানিস না আমার এই হাত দুটো ইস্পাতের চেয়ে তো শক্ত। আশা কোথায়? বলছি বলছি, আসুন আম্মা যান, আসুন। চলুন আম্মা যান, চলুন। স্টপ, পিছনে যান, পিছনে যান। বসুন আম্মা যান, বসুন। আরে এত চিন্তা করছেন কেন? আরে বসুন না, বসুন বসুন। আমার নাম বিপ্লব, আপনার ছোট ছেলেকে আমি মেরেছি, ও একটা বেয়াদব। আপনার বড় ছেলে পাশে একটা শয়তান, বারবার ওরা গুন্ডা দিয়ে আমার উপর হামলা করেছে, ওই গুন্ডাদের কুত্তার মতো মেরে বুঝিয়ে দিয়েছি এই বিপ্লব শহরের সবচেয়ে বড় গুন্ডা। তুমি অনেক বড় অপরাধ করেছো জানি। শুনুন, আমার এই হাত একবার যাকে আঘাত করে মৃত্যুর আগ পর্যন্ত সে আঘাতের কথা ভুলতে পারে না। আপনার ছোট ছেলেকে জিজ্ঞেস করলেই তা সে বলতে পারবে। এই বিপ্লবকে খুন করতে হলে আরেকজন বিপ্লবকে জন্ম দিতে হবে। বাসাকে এটা ভালোভাবে বুঝিয়ে দিবেন। দেখুন আম্মা যান, আমার বাবা যেদিন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে সেদিন থেকে আমি স্বাধীন। যাকে ভালোবাসি তাকে স্বাধীনভাবে ভালোবাসি, আর যাকে মারি তাকে স্বাধীনভাবে মারি। আমি এবার চলি। মরণ তোকে এখানে ডেকে এনেছে, তোর রক্তে এই মাটি আমি ভাসিয়ে দেব। এই পাশা, আমি বলেছি না আমাকে মারতে হলে আর একটা বিপ্লবের জন্ম দিতে হবে? তুই বোধ হয় ভুলে গেছিস, তোর ছোট ভাই ওসমান এখন আমার জিম্মায়। ওর জীবনের কথা তুই একবারও ভাবলি না? তোর জন্য আমাকে মারাটা ও অনেক বড় ব্যাপার, কিন্তু আমার কাছে মানুষ মারা ছেলের হাতের মুয়া এক সেকেন্ড আমি বিশটা বড় ফেলে দিতে পারি।
জি বড় ভাই। ওসমান কোথায়? হাসপাতালে। তোরা কোথায়? ছোট ভাইয়ের কাছে। পুরো হাসপাতাল এখন আপনার দখলে আছে বড় ভাই। তোদের দখলে? সারা ব্লাড দিয়েছে, ওকে ধর। মুই কিছুতেই বরদাস্ত করবো না, বড় ভাইরে সবকিছু করতে হইবে। বড় ভাই কোথায় গিয়া আড্ডা মারে? বড় ভাই, বড় ভাই আপনি কোথায় গেছেন? বড় ভাই ছোট ভাই হাসপাতালে, পাঁচ নম্বর সেক্টরের ক্যাডাররা আট পাও ভাঙ্গিয়ার রাস্তায় পড়িয়ে রয়েছে। শহরে সবাই ভাবছে পাশ আর বাইরে মারলে, পাশে কিছুই কইলে না, পাশায় কি পাঙ্খা হইয়ে গেলে। ডাকের পাশি ভাড়াইয়া লাইছেন, হেতে কোনো কষ্ট পাই নাই। মোড়ে গুটা মারছেন, হেতেও কোনো দুঃখ পাই নাই। এখনো যদি চুপ করিয়া বইয়া থাকেন তাহলে ইলেকশন কিন্তু আপনার লেগে কঠিন হয়ে যাইবে। আজ ছোট ভাইরে মারছে, কাল আপনার গায়ে হাত তুলবে, পরশু আম্মা জানে ধমকি দেবে। আপনি কিন্তু প্রস্তাবে করে দিতে আসি, এখনো সময় আছে। ওই পোলারে দাঁত ভাঙ্গার জবাব দেন, ওর হাত পা ভাঙ্গা গুঁড়ো গুঁড়ো করিয়ে দেন। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বিপ্লব জানে উসমানের গায়ে হাত দেওয়ার অপরাধে তুই ওকে মারতে চেয়েছিস, কিন্তু আসল কারণ যে ওই মেয়েটা বিপ্লব এখনো তা জানে না। আর যখন জানবে তখন তখন বড় ভাই জীবন লইয়া টানাটানি শুরু হয়ে যাবে। আন্দু যা বলেছে ঠিক বলেছে, আমি বুঝতে পেরেছি বিপ্লব কি জিনিস। ওর শক্তি আর দুঃসাহস দেখে আমি অবাক হয়ে গেছি। ওর ভার তুই আমার উপর ছেড়ে দে। কি করবে, শাস্তি দেবে? দাও নিপুণ, আমি তো অন্যায় কিছু করিনি, কতগুলো গুন্ডাকে ধোলাই করে এই শহরে গডফাদারকে সাবধান করে দিয়েছি। তবু তোমাকে নিয়ে আমার বড় ভয় হয়। কিসের ভয়? তুমি তো জানো বাবা যেদিন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে সেদিন থেকে ভয়কে আমি জয় করতে শিখেছি। আমার উপর তোমার ভরসা নেই? বিশ্বাসও আছে। তোমার মুখে আমি এই ধরনের কথা আশা করেছিলাম। তুমি শুধু দোয়া করো মিতার বিয়ের আগে যেন বাবা নিজের ভুল বুঝতে পারে। মিতার বিয়েতে বড় ভাইয়ের অধিকার নিয়ে আমি যেন আমার কর্তব্য। প্রেমের আগুন লেগে গেল কি করে? চলিরে মন সারা ঠিকন, বলিরে মন তুমি এখন নীরবে কাছে এসে আমারই প্রাণে মিশে ভালোবেসে করুণা গুণ। ছিলে কোথায় তুমি বলো আগে, যত তোমায় দেখি ভালো লাগে। ছিলে কোথায় তুমি বলো আগে, যত তোমায় দেখি ভালো লাগে। রাখো না রাখো না, হাতে হাতে রাখো না, থাকো না থাকো না, ও পাশে পাশে থাকো না। মনেরই যত চাওয়া এ যেন সবই পাওয়া, দুটি মনে হয়েছে মিলন। ছিলে কোথায় তুমি বলো
লাগে যত তোমায় দেখি ভালো লাগে যত তোমায় দেখি ভালো লাগে ও হাই দিন দুপুরে মনের ভিতরে প্রেমের আগুন লেগে গেল কি করে হাই দিন দুপুরে মনের ভিতরে প্রেমের আগুন লেগে গেল কি করে চলে রে মন সারা জীবন পালি রে মন তুমি এখন নীরবে কাছে এসে আমারই প্রাণে ভালোবেসে করুণা ছিলে কোথায় তুমি বলো আগে যত তোমায় দেখি ভালো লাগে ছিলে কোথায় তুমি বলো আগে যত তোমায় দেখি ভালো লাগে বুঝেছি কি করছো তোমরা আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কে বাসা বাসা জাগিরদার কিন্তু আপনার সাথে আমার তো কোনো বিরোধ নেই আপনার লোকজন বোধ হয় আমাকে ভুল করে ধরে এনেছে বাসা কখনো ভুল করে না তাহলে শোন তোর ছেলে বিপ্লব ঠিক এইভাবেই মরবে আপনি কি বলছেন ভাইজান ঠিকই বলেছে তোর ছেলে বিপ্লব ভাইজানের কলিজায় হাত দিয়েছে আমি যে মেয়েকে বিয়ে করব বলে ঠিক করেছি সে মেয়ের সাথে বিপ্লব প্রেম প্রীতি খেলছে দেখুন বিপ্লব আমার ছেলে ঠিকই কিন্তু ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ওসব আমি জানি না আর জানতেও চাই না তোকে আমি সাবধান করে দিচ্ছি ভবিষ্যতে মেয়ের দিকে হাত বাড়ালে তোর ছেলের লাশ আমি কুত্তা দিয়ে খাওয়াবো বিপ্লবের দায় দায়িত্ব আমি নিতে পারবো দায়িত্ব নিতে না পারলে তুই মরবি তোকে আমি গুলি করে মারবো আঙ্কেল এই আসতে দে আঙ্কেল ডোনেশন দিন না কিসের জন্য মামনি একটা ছোট্ট বাচ্চা হার্টের অসুখ ওর অপারেশন করতে হবে প্লিজ আঙ্কেল ডোনেশন দিন থ্যাংক ইউ আঙ্কেল এই নিন চকলেট চকলেট কিসের জন্য আজ আমার জন্মদিন তো তাই ও হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ আঙ্কেল বাই বাই বাচ্চা ছেলে মেয়ে আমার খুব পছন্দ আপনি কি করলেন নিষ্পাপ একটা বাচ্চাকে মেরে ফেললেন আপনি মানুষ না জানোয়ার জানোয়ার ও আপনার কি ক্ষতি করেছে ডিস্টার্ব কাজের সময় ডিস্টার্ব করলে আমি কাউকে ক্ষমা করি না পরের জন্য তুই এত পেরেশান ও যদি তোর মেয়ে হতো তাহলে আমি বেশি খুশি হতাম
তোর বউ হলে আরো বেশি খুশি হতাম। আমার কথা না শুনলে তোদের কাউকে আমি রেহাই দেব না। বিপ্লব কোথায় রে? তো বিপ্লব, বিপ্লব কি রে, কি হয়েছে? তোর বাবা, বাবা, তোর বাবা, তোর বাবা বাবার কি হয়েছে বল, বল। তোর বাবা তোকে দেখেছে। সত্যি 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 তোর বাবা তোকে এক্ষুনি যেতে বলেছে। হ্যাঁ, এই তোরা সবাই এদিকে আয়। বিপুল, তোমার কথা সত্যি হয়েছে, বাবা আমাকে দেখেছে। সাগর, তুই সবাইকে নিয়ে আয়, আমি যাই। হ্যাঁ, মিতা, বাবা, নিজের ইচ্ছায় আমি ওকে এখানে আসতে বলিনি। ওর মা আর বোনের মুখের দিকে তাকিয়ে আমি ওকে আসতে বলেছি। ও যদি আমার কথা মতো চলে, আমার কথা শোনে, তাহলেই আমি ওকে ঘরে ঢুকতে দেব, তার আগে নয়। শুনবে আঙ্কেল? অবশ্যই শুনবে। শোনো সাগর, অটোমোবাইলের কারখানায় মেকানিকের কাজ করার জন্য ওকে আমি লেখাপড়া শিখাইনি। যদিও আমি জানি ঘর থেকে বের করে দেওয়ার পর তুমি ওকে আশ্রয় দিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছিলে, কিন্তু এই সব কাজকর্ম আমি পছন্দ করি না। এই নাও ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার, চিটাগাং এ ওর পোস্টিং। আমি চাই এই চাকরিতে ও জয়েন করুক। বিপ্লব, নে ধর। চল বিপ্লব। বিপ্লব তার হারানো অধিকার ফিরে পাওয়াতে ভীষণ খুশি হয়েছে, তাই না? জি আঙ্কেল। তোমার নামটা যেন কি? নিপুন। শোনো নিপুন, সন্তানের মুখে হাসি দেখলে বাবা মা খুব খুশি হয়। আমি চাই বিপ্লবের জীবনটা সারা জীবন হাসি খুশিতে ভরে থাকুক। আমি চাই এই হাসি, এই আনন্দ যেন ওর জীবন থেকে হারিয়ে না যায়। আমিও তাই চাই, আর সেই চাওয়া থেকে, বিপ্লবের জীবন থেকে তোমাকে চিরদিনের জন্য সরে যেতে হবে। তোমার আর বিপ্লবের সম্পর্কের বিষয়টা আমি জানি, কিন্তু আমি এসব পছন্দ করি না। আমার পছন্দেই ও চাকরি করতে যাচ্ছে, আর আমার পছন্দেই ওকে বিয়ে করতে হবে। যদি তা না করে তাহলেও আমার বড় মুখ দেখবে, আর এটা নিশ্চয়ই তুমি চাও না। বাবাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বাবার জন্য আমি সব করতে পারে, সব করতে পারে। দাঁড়াও, তোমার দুঃখ আমি বুঝি। 30 বছর ধরে আমি যে ছেলেকে মায়া মমতা দিয়ে মানুষ করেছি, 2 বছর দূরে রেখে আবার সেই মায়া মমতা ক্ষতবিক্ষত হয়েছে। মাত্র কয়েকদিনের পরিচয়ে সেই কাটা ঘায়ে তুমি আর দোনের ছিটা দিও না। তুমি যদি সত্যি ওর মঙ্গল চাও, তাহলে চিটাগাং যাওয়া পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। ও চলে গেলেই তুমি ওর জীবন থেকে সরে যাও। কাল সকালেই ট্রেন, যাও ভেতরে যাও। গতি বোঝা মুশকিল, এখানে তো চাকরির ব্যবস্থা করতে পারতো, কিন্তু কেন যে এত দূরে? বাবা চেয়েছে আমি নিজের পায়ে দাঁড়াবি, এই তো মানুষের মতো মানুষ হবি, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ করবি না। বিপ্লব, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে,
আসি মা। শরীর দিকে খেয়াল রাখিস, সময় মতো খাওয়া দাওয়া করিস। দূরে দাঁড়িয়ে আছো কেন? তুমি তুমি দূরে চলে যাচ্ছ সেই জন্য। কি বললে? না মানে তুমি অনেক দূরে যাচ্ছ তো তাই। শোনো, তোমার কাছে আসার জন্যই কিছুদিনের জন্য আমি দূরে যাচ্ছি। প্রথমে আমি বাবার মন জয় করব, তারপর বাবাকে দিয়েই আমাদের দুজনকে এক করার ব্যবস্থা করব। তুই এখন এখানে দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। খোদা হাফেজ বন্ধু। আল্লাহ হাফেজ মা, যাই পিতা, বাবা খোদা হাফেজ। আম্মাজান, আম্মাজান, কি হয়েছে বড় খোকা? আম্মাজান, আম্মাজান, ইউ আর রিয়েলি গ্রেট। আপনার হিটলারি বুদ্ধিতে বিপ্লবের শর্টের একেবারে চিটাগং চলে গেছে। যাবার আগে ওয়াদা করে গেছে ও ওই মেয়েকে ভুলে যাবে। আম্মাজান, বিপ্লবকে আমি ছাড়বো না আম্মাজান, আই উইল কিল হিম। বিপ্লব মরবে, অবশ্যই মরবে। ও তোর গায়ে হাত তুলেছে, আমাকে অপমান করেছে। ওর কলিতে হাত দিয়ে আমি ওকে বুঝিয়ে দেব বাসা আমার নাম। বুঝলো? জি আম্মাজান। কাজী সাহেবকে ফোন করে জানিয়ে দাও এক মাস বাদেই বিয়ে হবে। এত জলদি কেন আম্মাজান? জলদি এই জন্য যে ইলেকশনের পর তোমার বিয়ে হবে। এমপি হবার পরেই আমি তোমাকে বিয়ের পোশাকে স্বাগত জানাতে চাই। বলো কি? আরে হ্যাঁ, যাবার আগে বিপ্লব ওয়াদা করে গেছে, প্রথমে ও বাবার মন জয় করবে, তারপর নিপুণকে বউ করে ঘরে তুলবে। এই কি ভাবছো? না কিছু না। তুমি কি ভাবছো আমি তা জানি। তোমার আমার বিয়ে খুব তাড়াতাড়ি হবে। বিপ্লব বলে গেছে ও নিজে উপস্থিত থেকে আমাদের বিয়ে দেবে। এই কি করছো? আশেপাশে কেউ নেই, এই সুযোগ একটু আদর করি। এখন না, বিয়ের পর না, এখনই। তোমাকে দেখি যখনই মনে হয় যেন তখনই কেটে যাক দেখারই মাঝে শত রজনী। চুপ 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 জেনে যাবে কেউ দুটি মনে লেগে গেছে ভালোবাসার ঢেউ। Thank you.
তোমারই রূপের মাঝে জানি না কি জাদু আছে আমাকে নীরবে কাছে টেনে আনে গান আমারই বেঁচে থাকার প্রাণ চুপ 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 জেনে যাবে কেউ দুটি মনে লেগে গেছে ভালোবাসার ঢেউ আশিক বানালে তোমারই প্রেমিক বানালে যেও না মনে রাড়ালে থাকো সাথে তোমাকে আপন করেছি তোমারই প্রেমে মরেছি হাজারো স্বপ্ন দেখেছি দিনে রাতে প্রতিদিনই তাই তোমাকে চাই প্রেমকে পাগল করে দাও চুপ 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 জেনে যাবে কেউ দুটি মনে লেগে গেছে ভালোবাসার ঢেউ চুপ 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 জেনে যাবে কেউ দুটি মনে লেগে গেছে ভালোবাসার ঢেউ তোমাকে দেখি যখনই মনে হয় যেন তখনই রে শত রজনী চুপ 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 জেনে যাবে কেউ হ্যালো আমি বিপ্লব বলছি আরে বিপ্লব কেমন আছিস ভালো আচ্ছা নিপুণ তো একটা ফোনও করলো না তাই নাকি তুই চলে যাওয়ার পর আমার সাথে ওর দেখা হয়নি নিপুণের সাথে তোর কোনো ঝগড়াঝাটি হয়নি তো আরে না তুই এক্ষুনি ওদের বাসা যা ওর সাথে দেখা করে আমাকে ফোন করতে বল ওকে আচ্ছা ঠিক আছে তুই ভালো থাকিস কি হয়েছে বিপ্লব চাকরিতে জয়েন করার পর নিপুণ নাকি একবারও ফোন করেনি এখন ওকে কোথায় পাই বলতো এত ভাবছো কেন আমরা না হয় ওর বাসায় যাব ভাইয়া এত সব আয়োজন কি ব্যাপার সরি রে কেমনে পোষামরে বই নে খা খা না মা তুমিও খাও আরে বোন শোন কোনো টেনশন নাই বাড়িতে পাত্র পক্ষ আইতাছে পাত্র কার জন্য আরে তোর জন্য আমার জন্য হ্যাঁ তোর সম্মতি যদিও না থাকে তবু এই বিয়ে হইব এই বিয়ে আমি কিছুতেই ভাঙতে পারব না গালে হাস পাওয়া যেতেছে মনে হয় আয় পড়ছে আরে আয় ফকিন্নি তুই খারাপ হইছিস কে তুই তাড়াতাড়ি নিপুণদের সাজগোজ করে সুন্দর কর যা বসে আমরা বসে নেই তো বসে না কি রে বই এইভাবে কি দেখতেছ আয় উনি তোমার হবু শাশুড়ি সালাম কর আমার হবু পুত্রবধূ খুব সুন্দরী এই নিন আম্মা জান নাও 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 না এ বিয়ে বন্ধ করো এ বিয়ে আমি করব না কিছুতেই না এই কিছু মনে করেন না মাতান এই প্রথম বিয়া কিনা আমি আর বুঝাইতেছি তুমি পুরুষ ছেলে তুমি কি বুঝাবে ওকে আমি বুঝাবো থ্যাংকস আম্মা থ্যাংকস যান নিপুণ আপনার ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় আপনি চলে যান আমার ছেলে তোমাকে খুব ভালোবাসে আমার ছেলের চোখে তুমি খুব সুন্দরী তুমিও মন কেড়ে নিয়েছো এই বিয়ে তোমাকে করতেই হবে না
এই বিয়ে আমি কিছুতেই করব না। শুনেছি তুমি খুব ভালো রান্না করতে জানো। আমার ছেলে আবার রকমারি খাবার খুব পছন্দ করে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা তুমি লাখ সুন্দরী হয়েছিলে না? আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, বিপ্লবকে আমি ভালোবাসি, বিপ্লব ছাড়া কাউকে আমি বিয়ে করব না। সেই কথা জেনেই তো বিপ্লবকে আমি চাকরি দিয়ে নির্বাসনে পাঠিয়েছি। যাবার সময় বিপ্লব তার বাবার কাছে ওয়াদা করে গেছে তোমার সাথে সে কোনো সম্পর্কই রাখবে না। হ্যাঁ, বিপ্লবকে ভুলে গিয়ে আমার ছেলেকে বিয়ে করো। আমি ওয়াদা করছি তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে। নাও ধরো শাড়িটা, পরে তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। হীরের আংটি নিয়ে আমার ছেলে আবার তোমার অপেক্ষায় বসে আছে, দেরি হলে বুঝতেই তো পারছো। সব ঠিক আছে, তোমার বোন এক্ষুনি চলে আসবে। ওদের হাত থেকে বাঁচতে হলে তোকে পালাতে হবে, তুই তাড়াতাড়ি এখান থেকে পালা। হামদু, এক্ষুনি কাজী সাহেবকে খবর দাও। বাবা বাবা, কিছু বল মা। ফুবু পিছনে দরজা দিয়ে পালিয়ে গেছে। ভাইজান, ওসমান জি ভাইজান, বিষয়টা দেখ। ঠিক আছে, এই চল সবাই। ইনফু, এই তোর তাড়াতাড়ি আয়। খোকা, চিন্তার কোনো কারণ নেই। পাশা পাশা জাগিরদার, আমার চোখ হচ্ছে বাজপাখির চোখ, এই চোখকে ফাঁকি দিয়ে কোন শিকার আজ পর্যন্ত পালাতে পারেনি। হ্যালো বিপ্লব, আমি আসাদ। আরে আসাদ, হাই, কি খবর বল? তোর বাবা এখনই তোকে চলে আসতে বলেছে। কেন, কি হয়েছে? আমি আমি জানি না, মনে হয় জরুরি কোনো কাজ। আসাদ, এই সাগর কোথায় রে? এক মিনিট, এখন আমি কি বলবো? একটা কিছু বল। শোন, তোর বাবা তোকে লাস্ট ফ্লাইটে চলে আসতে বলেছে। আচ্ছা ঠিক আছে। বাসা যাবার কথা বলে এখানে কেন এসেছিস? আয় বলছি। হ্যাঁ, এই কি হয়েছে? হ্যাঁ, এই কথা বলছিস না কেন? কারো কিছু হয়েছে? কারো কিছু হয়েছে? আমার বাবা কোথায়? আমার বাবা কোথায় বল। বাবা বাবা, কি হচ্ছে বাবা? বাবা বাবা বাবা, কার কি হচ্ছে বলো? বলো বাবা, বলো বাবা, চুপ করে থাকো না। বলো বাবা, মা, আমার মা কোথায়? মা মা মা, তুই চুপ করে আছো কেন? মা বলো, সবাই চুপ করে আছে কেন? কি হয়েছে মা? মা মা বলো, মা আকাশ অমিতা কোথায়?
ভাইয়া। মা বলো, বলো মা, মা বলো, চুপ করে আছে কেন বলো মা, কার কি হয়েছে? তুই জানিস না ওরা ওরা দুজন দুজনকে ভালোবাসে ভালোবাসে। ওরা কোনোদিন জাগবে না ভাইয়া, কোনোদিন না। দেখ আমি তোর বন্ধু সাগর, আমি এসেছি সাগর, সাগর বন্ধু আমি এসেছি। চাইনি সাগর এরকম হবে আমাদের জীবনে সাগর, কেন তুই ছিল আমাদেরকে চলে গেলে সাগর, কেন কিভাবে মারা গেছে? ট্রাক অ্যাক্সিডেন্টে। ট্রাক ড্রাইভার ইউনিয়ন, ট্রাক ড্রাইভার ইউনিয়ন, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। কি হয়েছে? রাস্তা বন্ধ করে কিসের মিছিল? এক মাস ধরে ট্রাক ধর্মঘট চলতেছে, কিন্তু আমাকে দাবি দেওয়া সরকার মানতেছে না। আপনি পাশে রাস্তা দিয়ে যান। কিভাবে মারা গেছে? ট্রাক অ্যাক্সিডেন্টে। বল সাগর আলীজা কিভাবে মারা গেছে বল। ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। সত্যি করে বল। বললাম তো ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এক মাস ধরে ট্রাক ধর্মঘট চলছে আর তোর আমার কাছে মিথ্যা কথা বলছিস? দেখ আমি বিপ্লব, আমি বিপ্লব, এখন কখন দেখ দেখ বিপ্লব, কখন কি হচ্ছে বল। সেদিনে যে গুন্ডারা সাগর ভাইয়ার লিজাপুকে মেরে ফেলেছে। লিজা,
রিপুন কি রে তাড়াতাড়ি পালাও, চল তাড়াতাড়ি পালাও। এসব কথা তোরা আগে কেন বলিস রে? তোর বাবা বলতে বারণ করেছিল। বাবা বলতে বারণ করেছিল? ঠিক আছে বিহাই সাহেব, রাখি তাহলে। হ্যাঁ করে তাকিয়ে কি দেখছো? দেখছি তুমি আমার সত্যিকারের জন্মদাতা পিতা না অন্য কেউ। আমি জানতাম আমার বাবা সত্যবাদী, আমি জানতাম আমার বাবা আদর্শবান, আমি জানতাম আমার বাবা অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, সমস্ত শহরে গত এক মাস ধরে ট্রাক ধর্মঘট চলছে, অথচ সাগর আর লিজা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেল কিভাবে? হাসপাতালে দুটো নিষ্প্রাণ লাশের পাশে দাঁড়িয়ে আমার বন্ধুরা যখন আমাকে মিথ্যে বলছিল, তখন তুমি চুপ করেছিলে কেন? কেন তুমি তখন আমাকে সত্যি কথা বলনি? সন্তানের মঙ্গলের কথা ভেবে, তাই না? আরে তোমার জীবন থেকে যে সন্তান অনেক আগেই মরে গেছে তার জন্য আবার কিসের এত ভাবনা? সে প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব না। তুমি না দিলেও সে প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি বাবা, কারণ সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন তা প্রকাশ হয়ে যাবে। আর সে সত্যটা এখন আমার বুকে এসে বুলেটের মতো আঘাত করছে। অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে একদিন তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সন্তান বলে পরিচয় দিতে না, চিৎকার করে বলতে বিপ্লব পড়ে গেছে। আর যদি সত্য গোপন করার অপরাধে তোমাকে আমি আমার জন্মদাতা পিতা বলে অস্বীকার করি, তাহলে যদি বলি আমার বাবা সত্যের পথ ভুলে গিয়ে ভুল পথে হাঁটতে হাঁটতে মিথ্যা চোরাভালিতে ডুবে গেছে, চিৎকার করো বাবা। বিপ্লব আমার কথা শোন, আমার কথা শোন বাবা। তোমার কথা অনেক শুনেছি মা, শুনেছি বাবার কথা, শুনেছি সাগরের কথা, তোমাদের কথা শুনে শুনে এই সংসারের বন্ধন থেকে আমি আমি অনেক দূরে সরে গেছি মা। শুনো মা, বাবার শাসনকে আবার যখন মাথা পেতে নিয়েছি তখন আমি তার অমর্যাদা করব না। তোমরা শুধু সেই মেয়েটির জন্য দোয়া করো যে মেয়েটি সব সময় তোমাদের মতো আমার জীবনের মঙ্গল কামনা করে। আমি তোমাকে অনেকবার বলেছি বিপ্লবকে ভুলে যাও, আমার ছেলে পাশাকে বিয়ে করা ছাড়া তোমার আর কোনো পথ নেই। বিয়ের যৌতুক হিসেবে তোমার ভাইকে চাকরি দেওয়া হলো, ডুপ্লেক্স ফ্ল্যাট দেওয়া হলো, তোমাকে সুখী দেখলে তোমার ভাই আরো খুশি হবে। আপনার মেসেজ পেয়ে চলে এসেছি, কি হয়েছে ভাইয়া? আকাশ তুমি তো জানো মিতাকে ছাড়া বাবা মা এক মুহূর্ত থাকতে পারে না, বিয়ের পর মিতা চলে গেলে বাবা মা মনে খুব কষ্ট পাবে, তাই বলছিলাম কি। থামলাম কেন বলুন? বিয়ের আগে তোমার বাবাকে বলে আমার বাবাকে এখান থেকে ট্রান্সফার করে তোমার হোম ডিস্ট্রিক্টে নিয়ে যাও তাহলে। ভাইয়া হ্যাঁ কি অপূর্ব যোগাযোগ, বাবারও তো সেরকম ইচ্ছে, সংকোচে বলতে পারেনি। আপনি কিচ্ছু ভাববেন না, আজই আমি বদলির ব্যবস্থা করছি। তোমার সঙ্গে আমার আলাপের বিষয়টা বাবা যেন কোনোভাবে জানতে না পারে। বুঝতে পারছি না হঠাৎ করে আমাকে বদলি করলো কেন, ঘুষ খাই না, দুর্নীতি করি না, কাউকে করতেও দেই না। আমাকে কিছু বলছো? এখানে আর কে আছে যে তাকে বলবো? আমার মনে হয় শত্রুতা করে কেউ আমাকে বদলি করে। কার এমন দায় পড়েছে? ওসব তুমি বুঝবে না,
এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। চাকরিটা আমি ছেড়ে দিতাম, মা এমনি কেন জানো? আমাকে যেখানে বদলি করেছে মিতার শ্বশুরবাড়ি ওখানে, কাছাকাছি থাকলে নিশ্চিন্তে বিয়ের কাজটা সারা যাবে। কি হলো মা এসব? মা ট্রেনের সময় হয়ে গেছে। তোমার ছেলেকে বলে দাও বিয়ের দুদিন আগেই যেন চলে আসে। সাবধানে থাকিস বাবা। নো প্রবলেম, কোনো চিন্তা করো না। চলো বাবা। উঠো, আল্লাহ হাফেজ। হাজেরানে মজলিস, আসসালামু আলাইকুম। আজকের দিন বহুত বড় দিন, বড় খুশির দিন। ইতিহাসে নির্বাচনে পাশা বাইরে ভোট দিলে আমনেকো সবাই ভাগ্য খুললে যাইবে। পাশা বাইর চরিত্র সমুদ্রের মতো পবিত্র। এই পাশা ভাই আমনে গো বাস দেবে, মোটা মোটা বাস। হেইয়ে দিয়া আপনারা ঘর বানাইবেন। এই বাসা ভাই বহুত বড় গুন্ডা, বহুত বড় লাফাঙ্গা ও সন্ত্রাসী। কিছু কিছু লোক এমন কথাও কয়, বাসা যে কত বড় মহৎ মানুষ হে আপনারা জানেন না। তার এক গালে থাপ্পড় মারলে হে আর এক গাল ইচ্ছা করিয়া উগাইয়ে দেয়। প্রমাণ চাইলে মঞ্চে এসে প্রমাণ করতে পারেন। আছেন কেউ? আছে। এ কথা কয় আপনার গালে সৌপার মারে এমন সাহস কারো নাই। এত আমি আগেই কইছি, এত বড় বুকের পাড়া কারো বুকের মধ্যে নাই। কার এত বড় বুকের পাড়া? থাপ্পড় মারার জন্য আমি প্রস্তুত। আপনি প্রস্তুত আছেন? এবার নেতা তার দু নম্বর গাল এগিয়ে দিবেন। কই দিন দিন। হায় হায়, এ আমি কি করলাম? মুদ্রে যা কইছি তোকে আমি বলেছিলাম না, আমার সঙ্গে চ্যালেঞ্জ করলে তুই পস্তাবে। তুই অনেক বড় অপরাধ করেছিস, তার জন্য আমি তোর মুখে মারব না। আজকের পর থেকে আমি তোর এখানে মারব। পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই। চল, আধা ঘন্টার মধ্যে আমি নিপুণকে তোর বাড়ি থেকে বের করে নিয়ে যাব। হিম্মত থাকলে বাধা দিস, এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই। আই বসলো, চল। খবরদার, আর এক পাও এগুলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। ওর হাত ছাড়ো, ছাড়ো বলছি, ও আমার ছেলের বউ হবে। আজ দেখবো তোর কত বড় বুকের পাটা। সেদিন তুই আমাকে রাস্তায় পেয়ে অপমান করেছিলি, আজ আবার আমারই বাড়িতে ঢুকে তুই আমার ছেলের কলিজায় হাত দিয়েছিস। তুই আমার বিপ্লবের বুকে পিস্তল ধরেছিস, তোকে আমি মেরে ফেলবো।
মেরেই ফেলব, আজ তোকে আমি মেরেই ফেলব। চলো, এই তোরা কোথায়? ধরাবেন রিপন, তুমি বাইরে গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ঘন্টার মধ্যে তুই ওকে নিয়ে যাবি, তাই না? এইবার ওর ডেড বডিটা নিয়ে যা। এই ওকে ছেড়ে দে, না হলে তোর ভাই উসমানের রক্তে এই মাটি আমি ভাসিয়ে দেব। গাড়িতে বসো। হ্যালো ভাইয়া, শুনলাম বিপ্লব নাকি আম্মাজানকে অপমান করেছে। কে? ওসমান। কি হয়েছে ভাইয়া? বিপ্লব নিপুণকে নিয়ে গেছে, তুই ওদের মহল্লা ঘিরে ফেল। ওকে ভাইয়া। বিপ্লব কই? ছোট ভাই, বিপ্লবের ঘরে কেউ নাই, গ্যারেজও বন্ধ। সমস্ত এলাকা তন্ন তন্ন করে খোঁজ, দেখ বিপ্লব কই আছে। হ্যালো বিপ্লব ভাইয়া, ওসমান তার লোকজন নিয়ে তোমাকে খুঁজছে। তুই কোথায়? ক্যান্টিনের কাছে। কথা বলছিস কেন? বিপ্লব কোথায়? মোবাইল দে, করতেছি মোবাইল দে। শরের বাচ্চা বল বিপ্লব কোথায় বল। বিপ্লব ভাইয়া, এই সেই জায়গা যেখানে সাগর ভাইয়া আর লিজাপুকে ও খুন করেছিল। না না, আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও ভাইয়া, ওকে টুকরো টুকরো করে দাও। না না, Oh!
উসমান বাবা মার পাশা, আমি আরেকবার আমার সেই পুরনো পাশাকে দেখতে চাই। আমি চাই বিপ্লবের লাশ। তুই বিপ্লবকে খুন করে আমার উসমানের আত্মাকে শান্তি দে বাবা, শান্তি দে, শান্তি দে। বড় ভাই, চিরাং থেকে কালাবাবুল ফোন করেছে, বিপ্লবের পরিবার ওখানেই আছে। আমার ইনফরমেশন কার্ড বস, বিপ্লবের পরিবার এখানেই আছে, আর কাল ওর বোনের বিয়ে। সবাইকে রেডি কর। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান সাহেব কোথায়? আকাশের মায়ের আসতে একটু দেরি হবে। আসার সময় বলল বালাজোড়া নাকি ওর পছন্দ হয়নি, তাই বদল করতে গেছে। এখানে আসেনি, যেখানে থাকুক ওকে আমি পাগলা কুত্তার মতো গুলি করে মারব। ওই শালা আমার ভাই ওসমানকে খুন করেছে। আমার ভাইকে ছেড়ে দাও। ভয় নেই, তোর মেয়েকে আমি জানে মারবো না। কোথায় মারবো বুঝতে পেরেছিস? আমার কাজে ডিস্টার্ব করলে আমি কি করতে পারি তোর মনে নেই? চব্বিশ ঘন্টার মধ্যে বিপ্লবকে তুই আমার হাতে তুলে দিবি, তা না হলে তোর মেয়ে কলঙ্ক ঢাকার জন্য নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে। মা, এসব কি করেছে ভাইয়া? কি হয়েছে আকাশ? পাশা আকাশে বাবাকে খুন করেছে, মিতাকে ধরে নিয়ে গেছে। চব্বিশ ঘন্টার মধ্যে বিপ্লবকে তুই আমার হাতে তুলে দিবি, তা না হলে তোর মেয়ে কলঙ্ক ঢাকার জন্য নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে। মামা!
বাধ্য বাপের বাধ্য ছেলে, বাবার কথা মতো তুই এখানে মরতে এসেছিস, তোর বাপ নিজের হাতে তোকে এখানে কবর দেবে। সত্যি তোমার তুলনা নেই চৌধুরী, আমি যা বলেছি তুমি তাই করেছো। রিয়ালি ইউ আর এ গ্রেট ফাদার। মেয়ের জীবনের জন্য ছেলেকে কুরবানি, ইতিহাসে নতুন করে তোমার নাম লেখা হবে চৌধুরী। পাশা, ওকে ছেড়ে দিতে বল। আরে ও বজলো, ওকে ছেড়ে দে না। আমার মেয়েকে ছাড়তে হবে না। ভালো করে শোন, ওই মেয়েকে জন্ম দেবার আগে আমি একটা পুরুষের জন্ম দিয়েছি। বীর পুরুষ, বীর পুরুষ। এই পাশা, এখানে দাঁড়িয়ে আজ আমি নিজের চোখে দেখব তোকে টুকরো টুকরো করে। বিপ্লব তার বোনকে উদ্ধার করে নিয়ে যাবে। জবান একদম বন্ধ বন্ধ। পাশা চুপ। বাবা, হ্যাঁ বিপ্লব, আমি তোকে ভুল বুঝেছিলাম, আজ বুঝতে পারছি তোর হাত যাদের আঘাত করত তারা সন্ত্রাসী, তারা গুন্ডা, তারা চাঁদামাছ। বিপ্লব, আমার চোখের সামনে ওই শয়তান যখন আকাশের বাবাকে খুন করে পিতাকে তুলে নিয়ে আসে, তখন আমার মনে হয়েছিল আমি ওকে খুন করে ফেলি, কিন্তু সন্ত্রাসের দাপটে আমি তখন ছিলাম অসহায়। সাগর আর লিজাকে যেদিন ওরা মেরে ফেলেছিল সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আজ আজ আর কোনো ভয় নেই। তুই যা, সন্ত্রাসের বিষটা উপড়ে ফেল। বাবা। হ্যাঁ বিপ্লব, আমি তোকে আদেশ করছি, এখান থেকে তুই আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে যাবি, এ আমার কসম। আমি জানি আমার সন্তান আমার আদেশ পালন করবেই। মার বিপ্লব, মার। ছেলেবেলা থেকে বাবা আমাকে মারামারি করতে দেখলে শাসন করত, আর সেই বাবা আমাকে মারতে বলেছে। আমি বাবার কসম খেয়ে বলছি, আজ তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। মারব এখানে, আর লাশ গিয়ে পড়বে কবরে। আমি একাই যথেষ্ট। সর, ওই
সন্ত্রাসের মোকাবেলা করতে আদেশ দিয়েছি। আরে সবচেয়ে বড় বিচারক তো মাথার উপরে বসে আছে, যিনি দুষ্টের দমন আর শিষ্টের পালন কর্তা, তিনি নিশ্চয়ই তোর সহায়ক হবেন। বিপ্লব, আমি তোর জন্য আইনের কাছে লঘুদণ্ডের প্রার্থনা করব। বাবা, বিপ্লব ভাইয়া, নিপুণ আপু চলে যাচ্ছে। দাঁড়াও মামনি, এই বুড়ো ছেলের উপর রাগ করে কোথায় যাচ্ছ? আসো। Ha 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 ha